আরিফিন শুভ নতুন বছরের শুরুটা তার হয়েছে দারুণভাবে। 1 জানুয়ারি প্রকাশ্যে এসেছে নতুন সিনেমা ব্ল্যাক ওয়ারের ট্রেলার, যেখানে মুগ্ধতা ছড়িয়েছেন শুভ। এসেছে তার অভিনীত প্রথম মিউজিক্যাল ফিল্ম চলনা একসাথেও। 2023 সালে সব মিলিয়ে 7 সিনেমা নিয়ে আসছেন আরিফিন শুভ। তবে কি নতুন বছরে পাওয়া যাচ্ছে নতুন এক আরিফিন শুভকে? ব্ল্যাকওয়ার সিনেমা ট্রেলারে দেখা গেছে অন্য এক আরিফিন শুভকে। শুভ থেকে নাবিদ হতে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। অভিনীত চরিত্রের জন্য কঠোর পরিশ্রমেই মুগ্ধতা ছড়াচ্ছেন শুভ। 2021 সালের 3 ডিসেম্বর মুক্তি পায় মিশন এক্সট্রিম প্রথম পার্ট, আর 2023 সালের 13 জানুয়ারি মুক্তি পাচ্ছে মিশন এক্সট্রিমের দ্বিতীয় পর্ব ব্ল্যাক ওয়ার। ছবিটা দেখেন, তারপর আপনারা ডিসিশন নেন, কিন্তু দেখার আগে লোকমুখে শুনে ডিসিশন নিয়েন না। যদি দুটো ভাবে যদি বলি যে প্রিপারেশনের, একটা হচ্ছে বাহ্যিক, মানে এক্সটার্নাল যেটা আমরা দেখবো, একটা হচ্ছে আত্মিক, ভেতরের দিক থেকে। বাহ্যিকটা পুরোটাই আমার যুদ্ধ, ব্যক্তিগত যুদ্ধ, আর ইন্টারনাল যুদ্ধটার অর্ধেক আমি, অর্ধেক পরিচালক এবং গল্পকার সানি সানোয়ার। বছরের শুরুতেই শুভ এসেছেন নতুন ধরনের কাজে। এসেছে শুভ অভিনীত প্রথম মিউজিক্যাল ফিল্ম চলনা একসাথে। আমি আমার পক্ষে সম্ভব সর্বোচ্চটুকু দিয়ে করেছি, সেটারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই মিউজিক্যাল ফিল্মস। এটাকে, এটা হচ্ছে ওয়েডিং সিজন হিসেবে আমরা করেছি। গানটা খুবই সুন্দর, খুবই মিষ্টি একটা গান। শুভ এখন ব্যস্ত দুটি নতুন সিনেমার কাজে। 19-20 নামের সিনেমাটি পরিচালনা করছেন মিজানুর রহমান আরিয়ান, আর ফুটবল 71 পরিচালনা করছেন অরম বিশ্বাস। ফুটবল 71কে আমি পুরোটাকে স্পোর্টস ফিল্ম বলতে পারছি না, বিকজ গল্পটা যেটা আছে, ফুটবল খেলাটা, ফুটবল খেলা আছে, ফুটবল খেলার আগের গল্পটা ফুটবল 71-এ আপনারা দেখতে পাবেন। 19-20 শহর ভিত্তিক একটা লাভ স্টোরি, ফিল গুড লাভ স্টোরি, ইন্টারেস্টিং ডায়লগ আছে, ইন্টারেস্টিং মোমেন্টস আছে। এবছরই মুক্তি পাবে শুভ অভিনীত ও রাহেন রাফি পরিচালিত সিনেমা নূর। কাজ শুরু হবে আরও দুটি সিনেমার, যদিও নতুন দুটি সিনেমা নিয়ে জানাননি বিস্তারিত। এই মুহূর্তে বেশি ডিটেল বলবো না, কারণ সেটা আমার স্বভাবে নেই। নূর আসছে, ছোট্ট একটা শহরের পাগল পাগল একটা ছেলে আর মিষ্টি একটা মেয়ে, তাদের জীবনের গল্প। আছে কাঙ্ক্ষিত সিনেমা বঙ্গবন্ধুর বায়োপিক, এ বছরই মুক্তি পাবে সিনেমাটি। পর্দায় নিজেকে বঙ্গবন্ধু রূপে দেখতে পান কি শুভ? এখন পর্যন্ত 12 মাস 11 মাস চলছে, এখন পর্যন্ত আমি ঠিক ধাতস্থ হয়ে উঠতে পারিনি যে আমি ওটা করেছি। আসলে এটা এত সহজে বিশ্বাসটা আসে না। 7টি সিনেমাই হয়তো দেখবে আলোর মুখ, এক এক সিনেমায় এক এক রূপে আসবেন আরিফিন শুভ। তবে কি 2023 সালে মানসম্পন্ন সিনেমা আর ভিন্ন ভিন্ন লুকে আরিফিন শুভ ছাড়িয়ে যাবে নিজেকে? আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।